হ্যালো নিউ কোডার্স, ওয়েলকাম টু নিউ কোডার ক্যাফে। আজকে আমরা ডিসকাস করব হোয়াট ইজ অ্যান অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট। অ্যারে হলো একটা খুবই ইউজফুল কনসেপ্ট, যেটা হলো একটা ডেটা স্ট্রাকচার যার মধ্যে আমরা মাল্টিপল আইটেম স্টোর করতে পারি, লাইক কালেকশন অফ আইটেমস। যেমন ধরো আমার 500 জন স্টুডেন্টের লিস্ট আছে, যেটা আমি স্টোর করতে চাই একটা স্টুডেন্ট অ্যারের মধ্যে। তুমি কোয়েশ্চেন করতে পারো, দ্য সেম থিং আই ক্যান ডু বাই ডিক্লেয়ারিং ভেরিয়েবলস। তাহলে আমাকে 500টা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে ভ্যালুগুলো স্টোর করতে হবে, যেটা আননেসেসারিলি প্রোগ্রামিং এর লেন্থ বাড়িয়ে দেবে, কমপ্লেক্সিটি বাড়িয়ে দেবে। তার বদলে আমি সেম জিনিসটা করতে পারি বাই ডিক্লেয়ারিং আ সিঙ্গল অ্যারে। সো অ্যারে একটা রিয়েলি ইউজফুল কনসেপ্ট, যার মধ্যে আমি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারি, বাট অফ দ্য সেম টাইপ। মানে তুমি যদি ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করো, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার হতে হবে। তুমি যদি স্ট্রিং ডিক্লেয়ার করো, মানে নেমস, ফর এক্সাম্পল স্টুডেন্ট নেমস, তাহলে সবকটাই আমার নেম হতে হবে। আমি যদি অ্যারের এলিমেন্টসগুলোকে, আইটেমসগুলোকে অ্যাক্সেস করতে চাই, ধরো এখানে তুমি ফার্স্ট এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য ডিক্লারেশন অফ দ্য স্টুডেন্ট অ্যারে। আমি যদি এখানে এই ভ্যালুগুলোকে আমি ইনিশিয়ালাইজ করেছি, অ্যারের মধ্যে আমি লিখেছি, সো ফার্স্ট এলিমেন্ট যেটা হচ্ছে হার্পার, সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। প্রত্যেকটা এলিমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইন্ডেক্স নাম্বার, এবং সেই ইন্ডেক্স নাম্বারগুলোকে রেফার করে আমি এলিমেন্টসগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো প্রথম এলিমেন্টটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, নেক্সট এলিমেন্টটার ইন্ডেক্স নাম্বার 1, অ্যান্ড সো অন। ঠিক আছে, এবার আমি ডিরেক্টলি চলে আসি যে জাভাস্ক্রিপ্টে অ্যারে কীভাবে ক্রিয়েট করতে হয়। তার তিনটে পদ্ধতি আছে। ফার্স্টে হচ্ছে বাই ইউজিং দ্য লিটারাল, যেটা হচ্ছে সব থেকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে, যেটাতে আমি ভ্যার কিওয়ার্ড দিয়ে ফলোড বাই অ্যারে নেম, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টস, এবং তার মধ্যে আমি, এটা হচ্ছে ক্রিয়েশন অফ দি অ্যারে, আর একই জায়গায় আমি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ঠিক আছে, যেখানে আমি তিনটে ভ্যালু রেখেছি ক্রিয়েট করার সময়, হার্পার, এলা অ্যান্ড জ্যাকসন। ঠিক আছে, যাদের প্রত্যেকের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 1, 2 রেসপেক্টিভলি। এবার তুমি যদি আরও এলিমেন্ট অ্যাড করতে চাও, তাহলে তুমি এইভাবে করতে পারো। ধরো স্টুডেন্ট 3, মানে যেটা হচ্ছে নেক্সট ইন্ডেক্স আফটার 2, সেখানে আমি অ্যাড করলাম ম্যাসন, অ্যান্ড দেন স্টুডেন্টস 4 ইজ অ্যান্ড্রিউ। তাহলে রেজাল্টেন্ট অ্যারেটা এইরকম দেখতে হবে। নেক্সট পদ্ধতি হচ্ছে তুমি অ্যারে ক্রিয়েট করতে পারো বাই ইউজিং দ্য অ্যারে কনস্ট্রাক্টর। এখানে দেখো আমি নিউ কিওয়ার্ড দিয়ে অ্যারে ক্রিয়েট করেছি, ফলোড বাই দি অ্যারে কনস্ট্রাক্টর, যার মধ্যে আমি ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করেছি। এইভাবেও তুমি অ্যারে ক্রিয়েট করতে পারো। অর লাস্ট যে পদ্ধতিটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি এইভাবে ক্রিয়েট করতে পারো, বাই ক্রিয়েটিং ইনস্টান্স অফ অ্যান অ্যারে, যেখানে তুমি নিউ কিওয়ার্ড দিয়ে ফার্স্টে অ্যারের একটা ইনস্টান্স ক্রিয়েট করলে, এবং তারপরে তুমি ভ্যালুগুলোকে 1 বাই 1 লোড করলে। এবার আমি ডিরেক্টলি চলে আসছি প্রোগ্রামে, যেখানে আমি তোমাদের লিখে দেখাবো যে কিভাবে অ্যারের প্রোগ্রাম লিখতে হয়। আমি যে এডিটারটা ইউজ করছি, সেটার নাম jseditor.io। এটা একটা অনলাইন জাভাস্ক্রিপ্ট এডিটার, তোমরাও এটা ইউজ করতে পারো, অথবা তোমরা যে কোনো এডিটারে এই প্রোগ্রামটা রান করতে পারো। সো আমি স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে পোর্শনটাকে এডিট করছি। আমি বাই ডিফল্ট অ্যাজুম করছি ইউ নো HTML। সো আমি এখানে ফার্স্টে ভ্যার দেন অ্যারে নেম বাই ইউজিং লিটারাল দিয়ে আমি অ্যারে ক্রিয়েট করছি। সো দ্য নেম অফ দি অ্যারে ইজ স্টুডেন্টস ইকুয়ালস টু, আমি এবার ইনসাইড স্কোয়ার ব্র্যাকেট ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করবো, লিখবো বিটা কমা সেপারেটেড লিস্ট। সো দ্য ফার্স্ট নেম ইজ হার্পার, দেন এলা, অ্যান্ড ফাইনালি অ্যান্ড্রিউ। নো, দ্য থার্ড নেম ওয়াজ জ্যাকসন। ঠিক আছে, অল রাইট। এবার আমি একটা ফর লুপ চালাবো অ্যারেটাকে ট্রাভার্স করার জন্য, এলিমেন্টগুলোকে রিড করার জন্য। আইটা শুরু হবে হচ্ছে 0 থেকে ইনিশিয়ালাইজেশন। এবার আমি অ্যারেটাকে আপ টু অ্যারে লেন্থ, যেটা হচ্ছে স্টুডেন্টস অ্যারে, নেম অফ দ্য অ্যারে ডট
লিঙ্ক মেথড। অ্যারেতে বিভিন্ন মেথড আছে যেগুলো দিয়ে আমি অ্যারের ওপর বিভিন্ন অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারি, যেটা আমি আসছি পরে। নেক্সট আই উইল কাম টু দ্য মেথডস, কিন্তু এই মেথডটা তোমরা জেনে রাখো, যেটা হচ্ছে লিঙ্ককে ক্যালকুলেট করতে ইউজ করা হয়। আই প্লাস প্লাস, ইনসাইড কার্লি ব্রেস, ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি অ্যারে এলিমেন্টগুলোকে প্রিন্ট করাবো। স্টুডেন্টস আই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্লাস একটা লাইন ব্রেক দিলাম, যাতে পরের এলিমেন্টটা নেক্সট লাইনে প্রিন্টেড হয়। লেটস গো হেড অ্যান্ড রান দ্য প্রোগ্রাম। এখানে দেখো আমার এই এলিমেন্টসগুলো আউটপুট উইন্ডোতে দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি নেক্সট ওয়েতে কীভাবে ক্রিয়েট করা যায় বাই ইউজিং নিউ কিওয়ার্ড সেটা আমি দেখাব। সো আমি এই লাইনটা ডিলিট করলাম, ভ্যার আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার আমি ভ্যার দেন দ্য নেম অফ দ্য অ্যারে উইচ ইজ স্টুডেন্টস ইন আওয়ার কেস ইকুয়ালস টু নিউ কিওয়ার্ড ফলোড বাই অ্যারে, যেটা একটা নিউ কিওয়ার্ড কি করবে, নিউ কিওয়ার্ড একটা অ্যারের ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। তার মধ্যে আমি একে একে এলিমেন্টগুলোকে পুট করব। সো দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ স্টুডেন্টস ফলোড বাই স্কোয়ার ব্র্যাকেট জিরো, যেটা হচ্ছে আমার হার্পার কপি পেস্ট করছি নেক্সট দুটো এলিমেন্টকে ওর এডিট করবো। স্টুডেন্ট ওয়ানে হচ্ছে এলা অ্যান্ড টু ইজ জ্যাকসন। একইভাবে আমি ফর লুপ চালাবো জিরো থেকে স্টার্ট করে লেন্থ অফ দ্য অ্যারে আপ টু দ্য লেন্থ অফ দ্য অ্যারে, যতক্ষণ লেন্থ রিচ করবে না। আই প্লাস প্লাস ডকুমেন্ট ডট রাইট স্টুডেন্ট অ্যারের এলিমেন্টগুলোকে আমি প্রিন্ট করাবো। সো তুমি সেম রেজাল্ট পাবে, জাস্ট রান দ্য প্রোগ্রাম অ্যান্ড হিয়ার ইজ দ্য আউটপুট। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য নেমগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, যাতে তোমরা একটা ডিফারেন্ট আউটপুট দেখতে পারো। ফার্স্ট নেমটা ধর আমি করে দিলাম অ্যান্ড্রিউ, দেন ম্যাসন, আর থার্ড এটা একই রাখলাম জ্যাকসন। লেটস রান দ্য প্রোগ্রাম অ্যান্ড সি দিস ইজ দি আউটপুট। এবার আমি থার্ড ওয়েতে দেখাচ্ছি কিভাবে কনস্ট্রাক্টর অ্যারে কনস্ট্রাক্টর দিয়ে ক্রিয়েট করা যায়। তো আমি এই যে স্টুডেন্ট অ্যারেটা রয়েছে নিউ অ্যারে এর মধ্যে আমি এবার ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করবো। সো আমার ফার্স্ট ভ্যালুটা হচ্ছে হার্পার লাইক বিফোর না কমা সেপারেটেড লিস্ট, সেকেন্ড ইজ এলা অল রাইট, আমি অলরেডি ইনিশিয়ালাইজ করে দিয়েছি ভ্যালুগুলো ক্রিয়েট করার সময়। এবার আমি ফর লুপটা চালাবো এবং আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ভ্যালুগুলো প্রিন্ট করবো। এটা হচ্ছে আর একটা পদ্ধতিতে, যেটা হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর দিয়ে নিউ কিওয়ার্ড দিয়ে করা যায়। ওটা হচ্ছে আগেরটা ছিল হচ্ছে ইনস্ট্যান্স দিয়ে, অ্যারের একটা ইনস্ট্যান্স দিয়ে যেটা ফার্স্টে আমি ক্রিয়েট করলাম, তারপরে ভ্যালুগুলো অ্যাড করলাম ওয়ান বাই ওয়ান। এখানে হচ্ছে অ্যারে কনস্ট্রাক্টর দিয়ে এবং কনস্ট্রাক্টরের মধ্যে আমি ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, আর্গুমেন্ট হিসাবে পাস করাচ্ছি। সো এখানে আমি যখন অ্যারের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছি বাই ইউজিং নিউ কিওয়ার্ড, তখনই আমি আর্গুমেন্টগুলোকে কনস্ট্রাক্টরের মধ্য দিয়ে মধ্যে প্রোভাইড করছি। এটা যদি আমি রান করি, সো দিস ইজ দ্য আউটপুট। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অ্যারে ক্রিয়েট করতে হয়। নেক্সট হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যারেতে মাল্টিপল মেথডস আছে বিভিন্ন টাস্ক পারফর্ম করার জন্য, ধরো কনক্যাটিনেট করার জন্য, তারপরে পুশ মানে কোনো এলিমেন্টকে যদি আমি অ্যাড করতে চাই,
পপ, মানে যদি রিমুভ করতে চাই, রিভার্স করার জন্য ডিফারেন্ট এনি মেথড আছে যেগুলো আমি পারফর্ম করতে পারি, কোনো স্পেসিফিক টাস্ক যদি আমি পারফর্ম করতে চাই। সেটা আমি নেক্সট চ্যাপ্টারে পড়াবো, নেক্সট ভিডিওতে পড়াবো। সো আজকে আমি এখানেই ক্লোজ করছি ভিডিওটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট লেট মি নো ইন দি কমেন্ট সেকশন বিলো। তাহলে আমি নেক্সট প্রোগ্রামে শেখাবো হচ্ছে তোমাদের যে হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যারে মেথডস ইন জাভাস্ক্রিপ্ট। থ্যাংক ইউ।